ছাত্র নাকি মানে ফোন দিছে, ফোন দিয়ে আপনাদের কয়েকটি কথা লিখেছে, সাধারণ এরম এরম সাধারণ মারা গেছে। আমাদের মনে করেন 6:30 দিকে আমাদের ফোন দিছে ওর নাম্বার থেকে, যেরকম সাধারণ একজন নামে এরকম এরকম ওই ধানমন্ডি পপুলা আছে, পপুলা গুলি খাইছে, এক ছাত্র নাকি মানে ফোন দিছে, ফোন দিয়ে আপনাদের কয়েকটি গুলি খাইছে, সাধারণ এরম এরকম সাধারণ মারা গেছে, একবার তো মারা গেছে একবার তো জীবিত আছে। পরে আমরা পপুলাইছি, পপুলার দিকে আসে পরে আমাদের পপুলার দিকে আবার বলছে যে আমরা জীবিত আছে, জীবিত আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি। কারণ ঢাকা মেডিকেলে এসে আমরা দেখি মনে করি সে মৃত্যু, ঢাকা মেডিকেলে আমাদের কিন্তু বলে নাই যে সে মারা গেছে, কয়ে আছে জীবিত আছে। আচ্ছা, ও পেশায় কী করার কেন গেছে? ওরা মনে করেন সকালে আসছে কাজে, বলাকা বিল্ডিংয়ের সামনে পাপোশের দোকান আছে, পাপোশটা বদলেছে, পাপোশে যেমনি 100 টাকা করে, 100 টাকা 50 টাকা করে, এই যে এইসব আছে। কোথায় থাকে? কামরা গেছে চান মসজিদ 3 নম্বর গলি, 27 নম্বর বাড়ি। বিয়ে করতে 1.5 বছর হয়েছে। স্ত্রীর নাম কি? ওর স্ত্রীর নামটা পাই আমি তো বলবো, স্ত্রীর নামটা কি? ওর স্ত্রীর আমি 1.5 বছর থেকে বিয়ে করছি, 1.5 বছর চলে গেছি। ইন্ডিয়া থেকে আমাদের ঠিক পাই দিয়ে ঢাকা সিএমএস, এমএনএসের ভিতরে সিএমএস থেকে আসার পথে মালিকের ফোন দিয়ে ঢুকালাম ইডলিসিনে পপুলারের কর্মকর্তারা এসে, যারা কাম করে স্টাফ কিংবা যারা কাউন্টারে থাকে স্টেশনে, তারা সমস্ত লোকজন আইসা বলে ধারে আমাদের গাড়ি স্টেশন কাম আছে উঠাই নিয়ে চলে গেলো, ড্রাইভারগুলো কাছে থাকো, হেল্পার গাড়ির কাছে, তারা ইমিডিয়েটলি ভিতরে গেলো। কিছুদিনের ভিতরে পেশেন্টটা আমাদের সিটে করে উঠাই নিয়ে আনে, গাড়ির ভিতরে সবাই মিলে হয়েছে, আবার সবাই নেমে গেছে, নেমে হেল্পারের কাছে ভাই এটা পাস করতে ধরো, ঢাকা মেডিকেল নিয়ে যাও, তারপরে যাও হবে। আমি তো ঘাবড়ে গেছি কোনো গার্জেন নেই, তাদের মালিককে ফোন দিয়েছে ভাই আপনি এলফেন রোডে বসে, আমরা কী করবো মালিককে তো বলতে কী করবো, তোমরা যাবার দেখো ঢাকা মেডিকেল নিয়ে যাও, এখন তো রুগীর গার্জেন নেই, রুগী মারা গেছে, কী করবো?